আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে গাড়িতে বসে থেকে কিভাবে আপনারা গাড়িটাকে স্টার্ট করবেন। তো যে সমস্ত ভেসপার ভিতরে সেলফ নাই সেটাকে কিন্তু কিক মেরে স্টার্ট করতে হয়, এটা সকলেরই জানা আছে। তো গত কয়েকদিন আগে এক ভাই আমাকে ভিডিওর ভিতরে কমেন্ট করে বলছে, ভাই গাড়িতে বসে কিভাবে গাড়িটাকে স্টার্ট করতে হয় সে নিয়মটাকে আপনি আমাদেরকে শেখাবেন। তো যে কারণে আজকের এই ভিডিওটি করা। তো আজকে কিন্তু আপনাদেরকে এই ভিডিওর ভিতরে গাড়িতে বসে থেকে কিভাবে আপনাকে আপনারা গাড়িটাকে স্টার্ট করবেন সেই সিস্টেমটাকে আজকে আপনাদেরকে দেখাবো, এবং যানজটের ভিতরে গাড়িটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেই জিনিসটাকে আজকে আপনাদেরকে সামনে আমি তুলে ধরবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে অল করে দিবেন, আর আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো যে গাড়িটি দেখতে পারতেছেন এই গাড়িটাকে আজকে আপনাদেরকে স্টার্ট করে দেখাবো, এবং যানজটের ভিতরে কীভাবে গাড়িটাকে আপনারা নিয়ন্ত্রণ করবেন, কীভাবে গাড়িটাকে থামায়া রাখবেন সেই জিনিসটাকে আজকে আপনাদেরকে আমি আজকে শেখাবো। তো ভিডিওটিকে আপনারা টেনে টেনে দেখবেন না, হ্যাঁ ভিডিওটিকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করে দেখবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ক্যামেরাটা এদিকে নিয়ে আসো, গাড়িটাকে সর্বপ্রথম আমি স্টার্ট করে দেখাই। তো এখানে হচ্ছে চাবি, তো এই আমি চাবি অন করলাম। তো দেখেন গাড়িতে যদি এখন আমি বসি, তো এইভাবে তো সবাই স্টার্ট করতে পারে, যেমন গাড়িটাকে কিন্তু এইভাবে কিক মারে সবাই স্টার্ট করতে পারে কম বেশি, কিন্তু গাড়িতে বসে থেকে স্টার্ট করবে এই ব্যাপারটা এই সিস্টেমটা অনেকে জানে না বা পারে না। তো এটাকে স্টার্ট করার নিয়ম হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হচ্ছে আপনি গাড়িতে বসলেন, বসার পর এদিকে আসো, এই যে এখানে হচ্ছে কিক, এই যে কিক, তো এই কিকের ভিতরে অনেকে কি করে এভাবে পায়ের ভিতরে এভাবে বাজায়, মানে পায়ের তলার ভিতরে আপনার হ্যাঁ কিকটাকে বাজায়। তো এখানে বাজালে কিন্তু স্লিপ করার সম্ভাবনা আছে এবং ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা কী করবেন, সামনে আসো, এই যে এখানে যে জুতার যে সর্বশেষ তলাটা থাকে যে এই পাশে এই কোণাটা বাজাইতে হবে। তো এইখানে বাজায় যখন আপনারা কিক মারবেন তখনই কিন্তু আপনারা স্টার্টটা করতে পারবেন গাড়ি, আর না হয়তো স্লিপ করবে। তো এটাকে এইভাবে ধরে খুব প্রেশার দিলেই কিন্তু স্টার্টটা নিয়ে নেবে। চাবিটা অফ আছে, অন করে নেই। আপনি কিন্তু প্রত্যেক কিকে কিকে গাড়িটাকে স্টার্ট করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়া, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর অনেকে বলে যে ভাই ভেসপার ক্লাস প্লেটে তো ঘন ঘন খারাপ হয় কেন, আমি বলি কেন খারাপ হয়, এটা বিগত কিছু ভিডিওতে আমি বলছি, তো এই ভিডিওতে বলতেছি। অনেকে কি করে আপনার অনেকে আপনার ওই রোডের ভিতরে যখন গাড়িটা চালায় যানজটের ভিতরে পড়ে, তখন তারা গাড়িটা গিয়ারে পড়ে থাকে এবং ক্লাসটাকে চেপে তারা বসে থাকে। তো ক্লাসটা যখন চেপে বসে থাকে তখন কিন্তু ক্লাসটা প্রেশারের ভিতরে থাকে, তো প্রেশারে থাকলে কিন্তু ক্লাস প্লেটটা দ্রুত ক্ষয় হইতে থাকে, তো যে কারণে ঘন ঘন ক্লাস প্লেট খারাপ হয়ে যায়, কয়েকদিন পরে পরে ক্লাস প্লেট চেঞ্জ করতে হয়। তো এটা হচ্ছে মূল কারণ। তো আপনারা যখনই যানজটের ভিতরে থাকবেন, যেমন আমি দেখাচ্ছি গাড়িটাকে স্টার্ট করে, গাড়িটা এখন স্টার্ট আছে, এখন আমি যেটাকে গিয়ারের ভিতরে ফেলাবো, গিয়ারে আছে। তো আমি যদি এখন চাপটা দুইয়া বসে থাকি তাহলে কিন্তু ক্লাস প্লেটটা ক্ষয় হইতেছে। তো আপনারা ক্লাস প্লেটটা ক্লাসকে না চেপে যখনই যানজটের ভিতরে পড়বেন সাথে সাথে গাড়িটাকে নিউট্রাল করে ক্লাসটাকে ছেড়ে দিবেন। তো যখন ক্লাসটাকে ছেড়ে দিবেন তো আপনার ক্লাস প্লেটটা দেখবেন অনেক দিন টিকসই করবে, অনেক দিন টিকবে, ঘন ঘন আপনার ক্লাস প্লেট খারাপ হবে না। আর যদি আপনারা ক্লাস প্লেট চেপে বসে থাকেন, গাড়ি স্টার্টে আছে, তেলও পড়তে থাকবে, তেলও নষ্ট হইতে থাকবে, আবার এমনকি আপনার ক্লাস প্লেটও ক্ষয় হইতে থাকবে, ক্লাস প্লেট দ্রুত চেঞ্জ করতে হবে। তো ক্লাস প্লেট যদি দীর্ঘদিন ব্যবহার করার ইচ্ছা থাকে তাহলে আপনার অবশ্যই যানজটের ভিতরে গাড়িটাকে নিউট্রাল করে বসে থাকবেন, আর যদি অফ করতে মন চায় তাহলে অফ করবেন। যানজট যখন ছেড়ে দিবে, সেলফ থাকলে তো টোকা মারলেই স্টার্ট নিয়ে নেবে, আর যদি সেলফ না থাকে তাহলে যে আমার মতো এইভাবে পায়ের ভিতরে বাজায় তারপরে
তো সকালে ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দিবেন, আর আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।